শীতকালের পর এই বসন্তকালের সময়টা সজনে ফুল খুব ভালো পাওয়া যায়। আর সজনে ফুলের এই আলু বেগুন বড়ি দিয়ে এই তরকারিটা খুব বানানো খুব সহজ, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখো। আলু আর বেগুন আমি ছোট ছোট করে একই সাইজে কেটে নিয়েছি, আর আলাদা আলাদা করে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু আর বেগুনটা ভালো করেই আমি ভেজে নিয়েছি যাতে সেদ্ধ মতো হয়ে যায়। আর আমি সর্ষে বাটা, দেখো এখানে আমি প্যাকেটে সর্ষে নিয়েছি, 1 টেবিল স্পুন সর্ষে গুঁড়ো নিয়ে নুন দিয়ে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর বড়ি নিয়ে, বেশি করে বড়ি নিতে হবে, বড়িগুলো লাল করে ভালো করে সর্ষের তেলেই আমি রান্নাটা করছি, আর বড়িটাও আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি, একদম লাল করে ভেজে নিতে হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, আর যারা আমার এখনও বন্ধু হওনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার বন্ধু হয়ে যেও। বড় চামচের 1 চামচ দিয়ে দিয়েছি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কালো জিরা। কাঁচা লঙ্কা আর কালো জিরাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আলুগুলো, যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। এবার আলুগুলো যে ভাজা হয়েছে তার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব সজনে ফুল। আমি সজনে ফুলগুলো বাজার থেকে এনে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক পাতা থাকে বা সজনে ফুলের ডাঁটিগুলো থাকে, সেগুলোকে বের করে শুধু ফুলগুলোকে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে সজনে ফুলটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর এই সময় ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেম করে দেবে। সজনে ফুল দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে, অল্প নুন দিয়ে দিলাম, আর তাহলে সজনে ফুলগুলো মজে যাবে, মানে নরম হয়ে যাবে, আর এগুলোকে ভেজে নিতে হবে। আলু আর আমি যে সজনে ফুলগুলো দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দেখো আমি আধ ভাঙা করে নেব। এবার আমি সজনে ফুল দিয়ে প্রায় 2-3 মিনিট এটাকে আলুর সাথে ভালো করে ভেজে নিলাম। সজনে ফুলটা যখন ভালো করে ভাজা হয়ে গেল এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত এবং ফুলগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে আমি এটা রেখে দেব। আর একদম লাস্টে মেশাবো বেগুন আর বড়িটা। এবার আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে পুরো তখনই আমি এর মধ্যে দেব বেগুনটা। বেগুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর তারপর এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে বাটাটা, বা সর্ষে বাটাও তোমরা দিতে পারো, বা আমি এখানে তো সর্ষে গুঁড়োও দিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাও সেই হিসাবে কাঁচা লঙ্কা দেবে। আমি প্রথমেও কাঁচা লঙ্কা দিয়েছি, আবার সর্ষে বাটার মধ্যেও কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। এইভাবে আলু বেগুন পুরোটা এবং ফুলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এবার দেখো যখন আলু বেগুন সব সেদ্ধ হয়ে যাবে তখন আমি বড়িগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। আমি ভিডিও করতে এটা ভুলে গেছিলাম, বড়িগুলো দেওয়ার সময় দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেবে, এরকম শুকনো শুকনোই হবে। আর উপর থেকে আমি চিনি একটু ছড়িয়ে দিয়েছি, কারণ অল্প চিনি দিলে এটা টেস্ট খুব ভালো হয়। আর গরম ভাতে পরিবেশন করো। এই সিজন চেঞ্জ যখন হচ্ছে, শীতকাল থেকে গরম আসছে, এই সময় কিন্তু সজনে ডাঁটা, সজনে ফুল এগুলো খাওয়া খুব ভালো, তাহলে শরীরের অনেক রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, মানে আমাদের ইমিউনিটিটা অনেকটা বাড়িয়ে দেয়। এইভাবে বানিয়ে গরম ভাতে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা।